আজকের লেকচারে আমরা সখণ্ড যৌগিকীকরণ বা ইন্টিগ্রেশন বাই পার্টস এটার যে বেসিক ফর্মুলা এবং ওই যে ইন্টিগ্রেশন আমাদের যে ইউভি এর যে সূত্রগুলো ওই সূত্রগুলো আমরা আজকে জানব, ঠিক আছে? তো আমরা আজকে 10.5 এ চলে আসছি। এখানে সূত্রটা আমাদের অনেক বড় একটা সূত্র, বাট এটা যদি আমরা একটু ভালো মতো মনে রাখতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো করাটা অনেক ইজি হয়ে যায়। এই চ্যাপ্টারে বেসিক্যালি আসেই একটা সূত্র, ঠিক আছে? তো আমি সূত্রটা কীভাবে লিখতেছি জাস্ট লিখার প্রসিডিউরটা দেখো, এরপর দেখবা যেটা অটোমেটিক মনে থাকবে। দেখো, ইন্টিগ্রেট প্রথমে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি ইউভি এর সূত্র, ইন্টিগ্রেট ইউভি ডিএক্স, ঠিক আছে? তো এখানের মধ্যে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো এটা পরে বলবো। তো এটা লেখার সময় আমরা প্রথমে কী করবো, এখানে দেখো এখানে একবার ইন্টিগ্রেট ভিডিএক্স লিখে নিলাম ধরো, তারপর এখানে একবার ভিডিএক্স লিখলাম, এরপরে আবার এখানে ইন্টিগ্রেট ভিডিএক্স লিখলাম, ঠিক আছে? তো এভাবে দেখো এখানে ধরো ইউটা লিখে নেই, মানে ইন্টিগ্রেট ভিডিএক্স 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 তিনবার লিখলাম। এখন দেখো ইউ এখানে ইন্টিগ্রেশন ইউ ভিডিএক্স, দেন এটাকে লিখতে পারি ইউ ইন্টিগ্রেট ভিডিএক্স, তারপর এটাকে লিখতে পারি মাইনাস, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব আমরা, দেখো ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। আচ্ছা, এখানে ইউ লিখলাম না একবার, এখানেও একবার ইউ লিখে নিই, ঠিক আছে? তাহলে দেখো আমরা কী করলাম, এখান থেকে ইন্টিগ্রেট ইউ ভি ডিএক্স, দ্যাট মিন্স ইউ একবার লিখলাম এখানে বাইরে, ইউ একবার লিখলাম বাইরে। সো এখানে আমরা একটা কাজ করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে? ডিডিএক্স অফ ইউ, আর এখানে চাইলে এটাকে হচ্ছে ব্রেকেটের মধ্যে রাখতে পারো। এখানে আমরা পুরোটার সাথে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, সো ইন্টিগ্রেশন চিহ্ন দিলে এখানে আমাদের ডিএক্সটা দিতে হবে, তো এটাকে আমরা একটা ব্রেকেটের মধ্যে রেখে দিলাম। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এই ফর্মুলাটা, ঠিক আছে? তো এটা আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এমন, ইন্টিগ্রেট ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেট ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেট ভি ডিএক্স ডিএক্স, ঠিক আছে? তো এটা চাইলে লিখে লিখে এভাবে প্র্যাকটিস করতে পারো। প্রথমে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ভিডিএক্স লিখবা, ভিডিএক্স লিখবা, ভিডিএক্স লিখবা, এখানে ইউ বসাবা একটা ভিতরে, ইউ বাইরে বসাবা, ইউ বাইরে বসাবা, এখানে ডিডিএক্স আনবা, আর এখানে হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেট পুরোটা বোঝানোর জন্য দেন আমরা এই ব্র্যাকেটটা ইউজ করছি, দেন এই। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা জানবো কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এমন না যে যেটাকে আমরা মন চেয়ে ইউ ভি ধরে নিতে পারবো। সো আমরা ইউ কাকে ধরবো এটা ধরে, এটা যদি আমরা জানতে পারি দেন ভিটা অটোমেটিক বাকি যেটা থাকবে সেটা। সো আমরা এটা বলবো যে ইউ ফাংশন নির্ধারণ প্রসেস, ইউ কোনটাকে ধরবো, ইউ ফাংশন নির্ধারণ প্রসেস কীভাবে কোনটাকে আমরা ধরবো, ইউ ফাংশন নির্ধারণের যে প্রসেসটা, তো এখান থেকে আমরা এটা কাকে ইউ ধরবো এটার জন্য আমরা একটা প্রায়োরিটি চার্ট ফলো করব, ঠিক আছে? ওই প্রায়োরিটি চার্টের মধ্যে আমরা বলবো যে এই প্রায়োরিটি চার্টটাকে, এটাকে আমরা নাম দিলাম ধরো লিয়েট, এই লিয়েট দিয়ে আমরা এটা মনে রাখবো। মনে রাখবা যে সহজ কথায় ইন্টিগ্রেশনের, এটা ভুলে যায় অনেকে, ইন্টিগ্রেশনের ইউভি এর যে সূত্রটা, ঠিক আছে, সেটাতে আমরা প্রায়োরিটি চার্ট লিয়েট দিয়ে মনে রাখবো। লিয়েট বলতে আসলে কী বোঝায়, এটা বেসিক্যালি একটা প্রায়োরিটি আর কিছুই না, এল দিয়ে আমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের লগারিদমিক যে ফাংশনটা, ঠিক আছে? এল দিয়ে আমাদের বোঝায় কে, লগারিদমিক ফাংশন, এল দিয়ে আমাদের বোঝাচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। তো এটা এল দিয়ে আমাদের লগারিদমিক ফাংশন বুঝাইলো। তো লগারিদমিক ফাংশন বলতে আসলে আমাদের কোনগুলো বুঝায়, লগারিদমিক ফাংশন বলতে আমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা এটাইভাবে চিন্তা করতে পারি, ধরো আমাদের ln x মানে হচ্ছে ই ভিত্তিক লগারিদম, এরপর হইতে পারে আমাদের log x হইতে পারে, ঠিক আছে? এরপর আমাদের হইতে পারে log বেস 2 অফ x, ঠিক আছে? এরকম টাইপসের হইতে পারে। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি, লগারিদমিক ফাংশন। কোনো লগারিদমিক ফাংশন যদি থাকে এটা কিন্তু আমাদের প্রায়োরিটি বলা যায়, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি, এটা আমরা এখানে দিতে পারি। আচ্ছা, এটা আমরা দিব পরে। তারপরে আই দিয়ে যেটা বোঝায়, আই দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, ঠিক আছে? বা এটাকে ইনভার্স সার্কুলার ফাংশনও বলে, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম টাইপের, ইনভার্স ফাংশন বলতে সেটা হচ্ছে ধরো আমাদের এমন টাইপের সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, ইনভার্স জাস্ট, তারপর ধরো কজ ইনভার্স এক্স থাকলো সেটা, তারপর ধরো আমাদের ট্যান ইনভার্স এক্স থাকলো, এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তো আমরা বেসিক্যালি শিখতেছি কি, ইউ কোনটাকে ধরবো এটার বেসিসে, ঠিক আছে? ধরো আমাদের প্রশ্ন যদি এরকম দুইটা থাকলো, ঠিক আছে, তো একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক থাকলো, একটা লগারিদমিক থাকলো, তুমি ডেফিনেটলি লগারিদমিকটাকে ধরবা, কারণ প্রায়োরিটিতে এলটা আগে, আইটা পরে, এরপরে এ, এরপরে টি, এরপরে ই। তারপরে এখান থেকে এ দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগাণিতিক ফাংশন। সো অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো, অ্যালজেব্রিক ফাংশন ইজি, এটা জানো অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে আমাদের এখান থেকে ধরো আমাদের এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, ধরো 2x^5 আছে, এই টাইপসেরগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যালজেব্রিক যে ফাংশনটা, ঠিক আছে? তারপর টি দিয়ে, টি দিয়ে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক যে ফাংশনটা, ঠিক আছে? এটা আমরা লিখি যে ট্রিগোনোমেট্রিক যে ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন কোনগুলো, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি, 9-10 পড়ে আসছি। ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে ধরো আমাদের সাইন এক্স,
তারপর হচ্ছে ধরো cos x, তারপর ধরো আমাদের tan x, ওগুলো হচ্ছে আমাদের trigonometric function. তারপরে এটার পরে আমাদের যেটা লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে e দিয়ে, অর্থাৎ exponential যে ফাংশনটা, exponential function মানে হচ্ছে যে সূচক ফাংশন যেটা, সেটা exponential function. এটা আমরা প্রায়োরিটি চার্ট শিখতেছি, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন. তো এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো আমাদের? এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে আমরা জানি যে আমাদের ধরো এখান থেকে আমাদের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বা ধরো টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার মাইনাস এক্স, এই জায়গাগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ফাংশন. তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা এই রিলেটেড যে প্রায়োরিটিগুলো শিখছি, যেমন এখান থেকে এটা আমাদের প্রায়োরিটির ক্রমটা হবে উপর থেকে নিচের দিকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রায়োরিটি, আমরা বলতে পারি এটা হচ্ছে এই প্রায়োরিটিটা. তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যে ইউভি এর যে সূত্রটা, দেখো আমরা ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র শিখলাম, ইন্টিগ্রেট ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেট ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেট ভি ডিএক্স ডিএক্স. এখানের মধ্যে কোনটাকে আমরা ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো এটা নিয়ে আমরা অনেক কনফিউশনের মধ্যে পড়ি, এটা নিয়ে কনফিউশনে পড়ার দরকার নেই, আমরা একটা ওয়ার্ড মনে রাখবো সেটা হচ্ছে লিয়েট. তো লিয়েট দিয়ে এল দিয়ে বুঝে হচ্ছে লগারিথমিক, আই দিয়ে বুঝে হচ্ছে ইনভার্স, এ দিয়ে বুঝে হচ্ছে অ্যালজেব্রিক, টি দিয়ে বুঝে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আর ই দিয়ে বুঝে হচ্ছে এক্সপোনেনশিয়াল. এগুলো এমন চেহারার হইতে পারে, আরও অনেক রকম হইতে পারে, বাট বেসিক চেহারাটা হচ্ছে এমন. তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রায়োরিটি উপর থেকে নিচের দিকে. ধরো আমরা ক্যালকুলেশন করতেছি, আমাদের এরকম টাইপসের আসছে যে দুইটা ফাংশনের যে গুণফল আকারে, সো গুণফলের যে যোগকরণ এরকম আসলো, ধরো আমাদের আসলো এল এন এক্স ই টু দি পাওয়ার এক্স, আমরা কোনটাকে ইউ ধরবো? এমন না যে যেটা আগে আসে সেটাকে আমরা ইউ ধরবো, আমরা ইউ ধরবো এই প্রায়োরিটি বেসিসে. আমরা দেখবো যে এল এন এক্স হচ্ছে লগারিথমিক আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি, আমাদের এখান থেকে এক্সপোনেনশিয়াল. সো আমাদের এখানে যেহেতু লগারিথমিকটা আগে পড়তেছে, তার মানে আমরা এই এল এন এক্সকে ইউ ধরবো আর ওকে ধরবো ভি. দেখো ইউভিটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইউভি এর কারণে কিন্তু সূত্রের মধ্যে ব্যাপক চেঞ্জ হয়ে যায়, তুমি যদি ভুল টার্মটাকে ভি ধরো তখন তোমার আনসারই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে. তার মানে আমাদের এই জিনিসটা কেয়ারফুল থাকতে হবে যে কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে আমরা ভি ধরবো. নেক্সট লেকচারগুলোতে আমরা এই রিলেটেড ম্যাথমেটিক্যাল এক্সারসাইজগুলো দেখবো. আজকের লেকচার এখানে শেষ করছি, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে. অল দ্য বেস্ট.